মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাবরিনা হাসনাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রামের সংবাদ কর্ণফুলী ঘিরে। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বরিশালে এবার সিটি কর্পোরেশনের তরফে ইউএন এর বিরুদ্ধে পাল্টা মামলা, হামলার ঘটনায় গ্রেফতার 22 জনের জামিন নামঞ্জুর। এবং চট্টগ্রামে দ্রুত এগোচ্ছে বে টার্মিনালের নির্মাণ কাজ, তৈরি হলে বহির্নগরের দূরত্ব এবং পণ্য পরিবহন খরচ কমবে, বাঁচবে সময়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশাল সদরের ইউএনও মনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম সহ 602 জনের বিরুদ্ধে দায়ের করা নালিশি মামলা দুটি আমলে নিয়েছে আদালত। একই সাথে পিবিআইকে 23 সেপ্টেম্বরের মধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এর আগে সকালে প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার সিটি কর্পোরেশনের পক্ষে নালিশি আবেদন করেন। দুটি মামলায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সরকারি কাজে বাধা এবং মেয়র সাদিক আবদুল্লাহ সহ অন্যান্যদের গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ দুটি আমলে নেয়। প্রতিকার চেয়েছি, এর সাথে যারা সম্পৃক্ত, যারা আসামি, যারা এই ঘটনা ঘটাইছে, এখানে গুলি করে অসংখ্য নেতাকর্মীদেরকে আহত করেছে, অনেকের চোখ হারাবে চিরতরে, তারা এখানে আমরা সেই বিচারটি চেয়েছি। আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের শাসনে বিশ্বাস করি বলেই আজকে এই মামলা আমরা থানা কর্তৃপক্ষ গ্রহণ না করায় আদালতে আমরা নালিশি আকারে মোকদ্দমা দায়ের করেছি। আমাদের একই আবেদন ছিল এজাহার রূপে গণ্য করার জন্য। উনি বলছেন সার্বিকভাবে সব জিজ্ঞাসাবাদ করে পরে বলছেন যে আমি আদেশটা পরে দেব। দুটি মামলার প্রধান আসামি ইউনো সাহেব, সদর উপজেলার ইউনো সাহেব। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রামে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বে টার্মিনাল নির্মাণ কাজে গতি এসেছে। 2024 সালে এই টার্মিনাল চালুর আশার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতে 2018 সালে বে টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে সরকার। কিন্তু ভূমি জটিলতা সহ বেশ কিছু কারণে এগুচ্ছিল না টার্মিনাল নির্মাণের কাজ। তবে সব জটিলতা কাটিয়ে এবার কাজে এসেছে গতি, চলছে মাটি ভরাট কাজ। করোনার কারণে বে টার্মিনাল নির্মাণ কাজে কিছুটা ধীরগতি ছিল দাবি কর্তৃপক্ষের, তবে এবার পুরোদমে কাজ চলবে জানায় তারা। আগামী 3 বছরের মধ্যে এটি চালুর আশা তাদের। সরকারের পক্ষ থেকে যে 804 একর জমি সেটাও মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এবং 64 একর জমি আমরা ইতিমধ্যেই অধিগ্রহণ করেছি। আমরা 2024 সাল আমরা টার্গেট নির্ধারণ করেছি, এর মধ্যেই আমরা বে টার্মিনালের অপারেশন আমরা শুরু করতে চাই। আর অপেক্ষা নয়, দেশের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে এই টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি বন্দর ব্যবহারকারীদের। এই জট, এই কনজেশন সব কিছু শেষ হবে চট্টগ্রাম যদি বে টার্মিনালটা হয়। এবং এই বে টার্মিনালটা সাগরের পারে, এখান থেকে নদী পথে, রেল পথে, রাজপথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মাল যাওয়ার একটা বিরাট অপরচুনিটি আছে। কাজে আমি মনে করি না যে এই সুযোগটা আমরা যদি ফেলাই সময় নষ্ট করে দিই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেই ভিশনটা কিন্তু হবে না। নির্মাণ কাজ শেষ হলে বে টার্মিনাল থেকে বহির্নগরের দূরত্ব হবে মাত্র 1 কিলোমিটার। এতে পণ্য পরিবহন খরচ ও সময় বাঁচবে, তাই দ্রুত বে টার্মিনাল চান ব্যবসায়ীরা। এখনকার বন্দরে ধরেন 8.5-9 মিটারের ড্রাফটের জাহাজগুলো বার্ট নিতে পারে, তো 14 মিটারের যখন ড্রাফট পাবে তো আমাদের আরও বড় বড় জাহাজগুলো আসতে পারবে, তখন আমাদের কস্টিংটা কমে আসবে। তো আমার ফ্রেট চার্জেসটা যখন কম হবে তখন আমাদের কাস্টমারদের আগ্রহের জায়গাটা তৈরি হবে। সেজন্যই আমার মনে হয় বে টার্মিনাল এখন প্রত্যেক ব্যবসায়ী বিনিয়োগকারীর জন্যে, তার খরচ কমানোর জন্যে, বন্দরের সেবার মান বাড়ানোর জন্যে, লিড টাইম কমানোর জন্যে, এটির কোনো বিকল্প নেই। 6.15 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালে 24 ঘন্টায় জাহাজ আসা যাওয়া করতে পারবে। এটি বাস্তবায়িত হলে কন্টেইনার রাখা যাবে 50 লাখেরও বেশি।
নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। বিভিন্ন জেলার নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজবাড়ী ও ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দৌলতদিয়ার 3, 4 ও 5 নম্বর ফেরিঘাট এলাকায় দেখা দিয়েছে ভাঙন। কুষ্টিয়ায় 2 ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। রাজবাড়ির দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট পদ্মার তীব্র স্রোতের কারণে নিচের মাটি সরে যাওয়ায় যে কোনো সময় ভেঙে যেতে পারে পন্টুন। ঝুঁকি নিয়েই ওঠানামা করছে যানবাহন। প্রায় একই অবস্থা 4 ও 5 নম্বর ঘাটে। পানি বাড়তে থাকায় সব ফেরিঘাট এলাকায় দেখা দিয়েছে ভাঙন। গেল 24 ঘন্টায় পদ্মার পানি বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী 10 ইউনিয়নের কয়েক হাজার মানুষ। ধানের ক্ষয়ক্ষতি হইতেছে, তারপর যে কোড়লের আবাদ, বিভিন্ন আনাজ তরকারি মধ্যে মারাত্মক মানে ক্ষয়ক্ষতি হচ্ছে। হাটে সাপ মাপ ওঠে, অনেক ভয় লাগে। ফরিদপুরেও পদ্মার পানি বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। মধ্য অঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানায় প্রতিদিনই বাড়ছে পদ্মা, মধুমতি ও আড়িয়ালখার পানি। আমরা 16 দিন পানির ভিতরে আছি। 16 দিনের পানির ভিতরে থাকাতে আমাদের খুব কষ্ট, খাওয়া দাওয়া খুব হাল, পায়খানারও অসুবিধা, মেয়ে ছেলে মানুষ পেটাছে তো যেমন তেমনই, কিন্তু মেয়ে ছেলে আরও অসুবিধা হচ্ছে। এদিকে কুষ্টিয়ায় পদ্মার পানি অস্বাভাবিক বাড়ায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দী দৌলতপুর উপজেলার 2 ইউনিয়নের প্রায় 50,000 মানুষ। ওইসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট এবং পানিবাহিত রোগ। পানি যখন মরে যাবে আরো তো ঝকাশ হবে, আর তখন হরমার কিছু পড়ে যাবে। এখন ডাঙ্গায় আত্মীয় স্বজনের বাড়িতে যাই আমরা আশ্রয় নিব। পানিবাহিত রোগটা দেখা দিচ্ছে বেশি করে। এখন আমাদের চরের মানুষের খুব প্রয়োজন খাবার এবং ওষুধের। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছি যেন সেখানে তারা যাইতে পারে। আমরা কৃষি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটা নিরূপণ করার চেষ্টা চলছে। এদিকে যমুনা, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সিরাজগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিচু এলাকা তলিয়ে গেছে। প্লাবিত এলাকার ধান ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষকেরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এতে তৈরি হয়েছে যানজট। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে আটকা পড়া অনেক যানবাহনের ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে। মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় 5 শতাধিক যানবাহন। স্রোতের কারণে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজট। ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গেল 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 3 জন এবং উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ ও করোনায় 12 জনের মৃত্যু হয়েছে। এদিকে যশোরে 5, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া 4, চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁয়ে 3 জন করে এবং মানিকগঞ্জে 2 জন করোনা ও উপসর্গে মারা গেছেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহলফাড়ি এলাকার পাকোড়াতলি চর হতে বন বিভাগের সদস্যরা ভারতীয় 4 জেলে সহ মাছ ধরার জাল এবং ট্রলার আটক করেছে। সকাল 10টার দিকে মামলা দায়েরের পর আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে। বুড়ি গোয়ালিনে স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় জেলেরা নানান কৌশলে দীর্ঘদিন সুন্দরবনের বাংলাদেশ অংশে অবৈধভাবে বনজ সম্পদ আহরণের চেষ্টা করে আসছিল। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের বিচার বিভাগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সকালে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান সহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারক এবং ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এদিকে মুজিব বর্ষ এবং স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে শিল্পীর তুলিতে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শীর্ষক ময়মনসিংহ বিভাগীয় আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এই আর্ট ক্যাম্পের আয়োজন করেন। উদ্বোধন করেন সংসদ সদস্য, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। দিনাজপুরের বিরামপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিত নারী
নিজে বাদী হয়ে দশ জনকে আসামি করে মামলা করেছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দিয়র ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল শুভ মিয়া, আবু রায়হান, সিরাজুল ইসলাম, আব্দুল লতিফ, মইনুল ইসলাম। সবার বাড়ি বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়। বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম ওহেদুল নবী জানান, শুক্রবার দিবাগত রাতে স্বামী সহ অটো ভ্যানে করে নবাবগঞ্জ যাচ্ছিলেন ওই নারী। পথে বাঁশবাড়িয়া এলাকায় আসামিরা তাদের পথ আটকে ভ্যান চালককে মারপিট করে। স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সংরক্ষিত বন এলাকায় ৯৮০ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। কক্সবাজারের ডুলাহাজরা এবং গাজীপুরের পর এটি হবে এই ধরনের তৃতীয় পার্ক। মৌলভীবাজার প্রতিনিধি ফেরদৌস আহমেদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঝিরি, ফসলি জমি আর চা বাগানে নয়নাভিরাম জুড়ি উপজেলার লাঠিটিলা এলাকা। বন বিভাগের তথ্য অনুযায়ী এলাকায় রয়েছে ৫৬৩১ একর সংরক্ষিত বন। জেলা সদর থেকে ৬০, মাধবকুণ্ড জলপ্রপাত থেকে ২০ ও লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ৫০ কিলোমিটার দূরে গোয়ালবাড়ির লাঠিটিলা এলাকায় নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। আমাদের এলাকায় সাফারি পার্ক হবে শুনে এলাকার সবাই খুশি। তবে আমরা এটা পুনর্বাসন দেওয়া আমরা ক্ষয়ক্ষতিটা জন সরকারের, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে আমরা এটার দাবি। মনোরকা এই লাঠিটিলা যেন সাফারি পার্ক হয়, মানুষের কর্মসংস্থান বাড়বে, দেশ এলাকা উন্নত হইব। মোট ৮০০ একর জমিতে গড়ে তোলা হবে ইকো ভিলেজ, ৭০০ একরে জঙ্গল সাফারি, ৩০০ একরে কোর সাফারি, যেখানে যানবাহনে চেপে দর্শনার্থীরা সুযোগ পাবেন বাঘ, সিংহ, চিতা, ভল্লুক সহ বিভিন্ন দেশি বিদেশি প্রাণী দেখার। ২০৯ প্রজাতির প্রাণী ও ৬০৩ প্রজাতির উদ্ভিদ থাকবে এই পার্কে। বিশ্বব্যাংকের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা চাচ্ছি জুড়ি উপজেলায় বঙ্গবন্ধু নামে একটি সাফারি পার্ক হোক। পার্ক স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে সম্প্রতি অনুমোদন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পার্ক নির্মাণে এলাকার কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট পক্ষে গিয়েছে এবং আমরা মন্ত্রণালয়ের সভা করে এখানে সিদ্ধান্ত নিয়েছি সাফারি পার্ক করার জন্য। পার্ক হওয়ার খবরে খুশি জুড়ি সহ আশেপাশের এলাকার মানুষ। দ্রুত পার্ক বাস্তবায়নের দাবি তাদের। অনেক লোকের কর্মসংস্থান হবে, বাংলাদেশ সরকার অনেক রাজস্ব পাবে এই পার্ক থেকে। এখানে অবৈধ যারা বন উচ্ছেদ করছে, এই উচ্ছেদের হাত থেকে এই বন রক্ষা হবে বলে আমরা বিশ্বাস করি। পার্ক এলাকার বসবাসকারীদের পুনর্বাসনে নগদ ৫ লাখ টাকা ও ২ বিঘা জমি দেওয়া হবে। যারা অন্যত্র চলে যাবেন তাদেরকে দেওয়া হবে নগদ ১৫ লাখ। পার্ক নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি টাকা, যার অর্থায়ন করছে বিশ্বব্যাংক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। যশোরে মাদকদ্রব্য সহ পুলিশের দুই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল, ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের ৪টি পাইপ লাইটার উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কনস্টেবল মুজাহিদ এবং আজম মোল্লাকে একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়। তারা মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এই বিষয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এদিকে সিরাজগঞ্জে হাটি কুমরুল বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজ এলাকায় ১০৭০ গ্রাম হেরোইন সহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক বেচা কেনার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়। খুলনার দিঘলিয়া উপজেলার স্ত্রী মিনা রানী পোদ্দারকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী পরিমল বাইনকে মৃত্যুদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী সকালে এই রায় দেন। আসামি পরিমল পলাতক রয়েছে। আদালতের পিপি শেখ এনামুল হক জানান, ২০১৬ সালের ১৬ এপ্রিল সকালে উপজেলার আতাই নদীর সংযোগ খাল থেকে মিনা রানীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এএসআই আব্দুল মজিদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে ওই দিনই দিঘলিয়া থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মীর আতাহার আলী ২০১৭ সালের ২০ জুন পরিমল ও তার ভাড়া করা খুনি টিপু শেখকে আসামি করে আদালতে চার্জশিট দেন। বিচার চলাকালে টিপু শেখ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ছিল মাছরাঙ্গা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বরিশালে এবার সিটি কর্পোরেশনের তরফে ইউএনএর বিরুদ্ধে পাল্টা মামলা, হামলার ঘটনায় গ্রেপ্তার 22 জনের জামিন নামঞ্জুর। চট্টগ্রামে দ্রুত এগোচ্ছে বে টার্মিনালের নির্মাণ কাজ, তৈরি হলে বহির্নগরের দূরত্ব এবং পণ্য পরিবহন খরচ কমবে, বাঁচবে সময়। নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, তীব্র স্রোতে দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় ভাঙন, কুষ্টিয়ায় পানিবন্দীদের দুর্ভোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।